প্রত্যন্ত এলাকার গ্রামবাসীদের সমস্যা জানতে উদ্যোগী হয়েছে কৃষ্ণনগর পুলিশ জেলা। সেই উদ্দেশ্যে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে পুলিশ আপনার গ্রামে। সেই কর্মসূচিকে বাস্তবায়িত করতে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার জাফর আজমল কিদোয়াইয়ের নির্দেশে মুরুটিয়া থানার পুলিশ পৌঁছে গিয়েছিল মুরুটিয়া থানার অন্তর্গত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম কাকজিপাড়ায়। এদিন কাকজিপাড়ার গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনতে হাজির হয়েছিলেন মুরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক সাউ, করিমপুরের সার্কেল ইন্সপেক্টর মোহাম্মদ ওমর ফারুক, এছাড়াও উপস্থিত ছিলেন করিমপুর এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও। এতদিন পর্যন্ত কাকজিপাড়ার গ্রামবাসীদের কোনো অভিযোগ জানাতে হলে বিডিও অফিসে বা থানায় যেতে হতো। এদিন প্রশাসনের আধিকারিকরা তাদের সমস্যা জানতে আসায় স্বভাবতই খুশি তারা। তারাও প্রশাসনের আধিকারিকদের সামনে পেয়ে জানালেন তাদের সমস্যার কথা। কেউ জানালেন সীমান্তে বিএসএফের করা নজরদারির ফলে তাদের সমস্যার কথা, কেউ জানালেন আমফানের ক্ষতিপূরণের দাবি, আবার কেউ জানালেন সময় মতো পানীয় জল সরবরাহের দাবি, কেউ বা চাইলেন বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা। প্রশাসনের আধিকারিকরা তাদের সমস্যা শুনে সমাধানের উপায় বাদলে দেন অথবা খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এমনই এক গ্রামবাসী কমলেশ বিশ্বাস হাজির হয়েছিলেন তার সমস্যা জানাতে, শুনুন তার প্রতিক্রিয়া। এতদিন আমার এই গ্রামে পুলিশ আসেনি কোনোদিনও, যাই হোক এখন এসতে আমরা খুব খুশি হয়েছি। গ্রামের আগে পরে কখনো এইভাবে আমাদের ক্যাম্পিং করে আসেনি, আর যা কিছু আমাদের সমস্যা হতো থানায় গিয়ে হয়তো রিপোর্ট করতে হতো বা ই করতে হতো, সেই মতো আমাদের ই করতো, কিন্তু এইভাবে আমরা ই করি না। কিন্তু আমরা খুশি আমার গ্রামে এসছে এইভাবে ই করার জন্যে, আর আমরা যে অভিযোগটা করছি আশা করি এই অভিযোগটা যদি উপরে গিয়ে ভালোভাবে কাজটা করতে পারে তাহলে আমরা আরও বেশি খুশি হব যে সমস্যায় আমরা ভুগছি। সমস্যা শুনতে ও জানতে হাজির হয়েছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য কাঞ্চন বিশ্বাস, শুনুন তিনি কি বললেন। আমি একজন মেম্বার হিসেবে এটাই দেখছি খুবই সুবিধাজনক ঘটনাটা ঘটলো, এবং আমাদের গ্রামবাসী যা যা অভিযোগ সেগুলো জানালো, আপনারা সবাই জানতে পারলেন, সবাই সেটা বুঝতে পারলো, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। সে সাথে গ্রামবাসীও খুশি আপনারা এসছেন, আমাদের অভিযোগ সব শুনেছেন। গ্রামবাসী যেরকম আমাদের রাস্তাটা কিছুটা খারাপ আছে সেটা মেরামত করার জন্য বললো, আমাদের পানীয় জলের সমস্যা সে সকল কিছু বললো, ওনারা বললেন এগুলো সবই ওনারা দেখবেন। প্রশাসনের আধিকারিকদের কাছে পেয়ে সমস্যা জানাতে পেরে খুশি কাকজিপাড়ার বাসিন্দারা। তবে অভিযোগ জানানোর পরও সমস্যা সমাধান হয় কিনা সেদিকে তাকিয়ে গ্রামবাসীরা। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট। Thank you.